সরকার শামুকতলা উত্তর পারকাটা, বাচ্চাটা ইনবর্ন আমাদের এখানেই হয়েছিল, 19 এপ্রিলে ভর্তি হয়েছিল, ওজন ছিল তখন 760 গ্রাম, 760 গ্রাম ওজন। তারপর বেশ কিছুদিন আমাদের মেন ইউনিটে ছিল, তারপর মানে ইউনিটের মধ্যেই আর একটা ঘরের মধ্যে এদের রাখা হয়েছিল দুজনকেই, মেইনলি KMC করানোর জন্য। আজকে ডিসচার্জ হচ্ছে 87 ডেজ, আজকে 1430 গ্রামে ডিসচার্জ হচ্ছে। আজকে এতদিন পর ও সূর্য দেখলো, আজকে মানে প্রায় 3 মাস পর সূর্য দেখলো আজকে, মানে ওখানে তো সূর্য দেখা যায় না। এটা এটা মানে আমাদের খুবই ভালো লাগছে, এই মানে 760 গ্রামের বাচ্চা, এই বাচ্চাটাকে কিন্তু সিপ্যাপও ছিল না, এমনিতেই মানে নেজাল অক্সিজেনই ছিল, সেখান থেকে ও বাড়ি যাচ্ছে। এবং মানে এটার কৃতিত্ব যতটা না আমাদের, আমাদের থেকে বেশি কৃতিত্ব মার, মার এখানে 75% কৃতিত্ব, আর বাকিটা 25% যদি কিছু থাকে সেটা আমাদের। আর বাচ্চাটার মা বাবা দুজনের নাম কি আছে? মার নাম হচ্ছে অনুপা রায়, বাবার নাম হচ্ছে আবির সরকার। টোয়েন্টি ফোর উইক্সে বাচ্চা আমাদের কাছে মানে খুব টাফ ব্যাপার আর কি, সেটা এটার ক্ষেত্রে হয়েছে আর কি 24 উইক্সে। এই আবির, আমি কিন্তু এদের সবাইকে তুমি করে বলি, হ্যাঁ, আর মাদেরও আমি তুই করে বলি, ম্যাক্সিমাম মাকেই আমি তুই করে বলি, তুমি করেও বলি, তুই ম্যাক্সিমামকেই আমি তুই করে বলি, কিছু মনে করবেন না, আর মারাও যেন কিছু না মনে করে, ঠিক আছে। আর বর্ণালী তুমি অ্যাডমিশন হয়েছিলে 4/6, তখন ওজন ছিল 880 গ্রাম, এখন তোমার ওজন হচ্ছে আজকে কত, 1445 গ্রাম। ওর ডেলিভারি টার্মটা হচ্ছে 29 সপ্তাহ, 29 উইক্সটাও খুব কম। মার পুরো নাম হচ্ছে বর্ণালী সরকার দে, বাবার নাম সুমন দে। ওই বাবা এদিকে এই চাইল্ড লাইনে কাজ করে, ওর বাড়ি কুচবিহারেই, এখান থেকে তোর তো, হ্যাঁ, কুণ্ডিবাড়ি বাড়ি কুচবিহারি কাছাকাছি বাড়ি, আর ওর বাড়ি তালিপুদ্ধ, আর তার জন্য ও আবার চাইল্ড লাইনে, তুমি তো চাইল্ড লাইনে কাজ করো। আর এও খুব ভালো, এও খুব আমাদের মানে আমাদের বলবো না, ওর বাচ্চাকেই খুব হেল্প করেছে, এবং আমাদের তো সাপোর্ট করেইছে বলাই যায়, কারণ ওদের সাপোর্ট ছাড়া তো এতগুলো বাচ্চা, আমাদের কাছে এখনও 8-9টা বাচ্চা আছে এরকম, বাচ্চা 1 কেজির নিচে বাচ্চা আছে প্রায়, 1 কেজি কি 1200 গ্রাম এরকম নিচে বাচ্চা আছে, প্রায় 8-9টা বাচ্চা এখনও আমাদের কাছে আছে, ঠিক আছে। এটা আমাদের খুব ভালো লাগছে। এখন ওদের কিছু বক্তব্য থাকলে, ওদের কিছু, ওদের কেমন লাগছে, ভালো তো নিশ্চয়ই লাগছে, লাগার কথা, তবু আমাদের এখানে সার্ভিসটা ওদের কাছে কেমন লেগেছে সেটা যদি কিছু জিজ্ঞাসা করতে চান ওরা বলতে পারে, বাবাদের উপরে জিজ্ঞাসা করতে পারেন, বাবারও তো একটা বিরাট ভূমিকা আছে এখানটায়। মানে আমাদের এসএনসিও এতদিন হচ্ছে লেভেল 2 স্ট্যান্ডার্ডে কাজ করতে, লেভেল 2 থেকে আমরা সেটাকে আপগ্রেড করেছি, আর গভর্নমেন্টের কাছে প্রেয়ারও করছি সেটা লেভেল 3 যাতে রিকগনিশন দেয়। মানে আগে কী দেখা যেত, অনেক ছোটো বেবি বা রেসপিরেটরি ডিসচার্জ যাতে ভেন্টিলেটার সাপোর্ট দরকার, রেফার করতে হতো, রেফার এবার কুচবিহার থেকে এত ছোটো বেবি নিয়ারেস্ট রেফারেল সেন্টার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সে টাইম কনজিউমিং, টাকাও অনেক বেশি লাগতো, আমার মনে অর্ধেক পেশেন্ট মাঝখানে হারিয়ে যেত, মানে প্রাণের ক্ষতি হতো। আর এই পেশেন্টগুলো যারা যাদের লাইফের হচ্ছে প্রত্যেকটা মিনিট সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তো রেফার এখন আমাদের এসএনসিউ থেকে প্রায় নীল,
এই যে 650 গ্রামের বাচ্চা বা 700 গ্রামের বাচ্চা বেঁচে যাচ্ছে, এটা মানে একটা খুবই পজিটিভ খবর, খুশির খবর। আর আজকে যেটা শুনে যেটা আরও ভালো লাগলো, যে এতদিন আমি ডাক্তারকে নিয়ে প্রায় নিয়ে ভাবতাম, ইনস্ট্রুমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, মায়েদেরও যে এসেন্সিও একটা কন্ট্রিবিউশন আছে, ইটস এন গুড নিউজ। মানে 3 মাস, একটা এপ্রিল মাস থেকে একটা মা থাকছে, সে নিজের মাকে কেয়ার নিচ্ছে না, বাকি মায়েদেরও হেল্প করছে, সে দেখে থেকে থেকে শিখে। এটা একটা মানে আমার মনে হয় খুবই পজিটিভ ওয়েবস অ্যান্ড পজিটিভ মেসেজ ফর এভরিওয়ান। আর একটা 24 উইকসের বাচ্চাকে সার্ভাইভ করিয়ে নেওয়া একটা মায়ের জেদের হচ্ছে এক্সাম্পল, যা ডক্টর হালদার বললেন যে আমাদের একে কোনো ভেন্টিলেটরের সাপোর্ট বা কিছু নেয়নি, অক্সিজেন নেজালে হচ্ছে সাপোর্টে হয়েছে। আমার মনে হয় মেজর কন্ট্রিবিউশন মায়ের, যেমন নর্মাল আমাদের WHO যে পিরিয়ড অফ ভায়াবিলিটিটাকে বলে 7 মান্থ, 7 মান্থ মানে 28 উইকস, এটা হচ্ছে যদি দেখো 24 উইকস, 24 উইকসে ডেলিভারি হয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন মিনিমাম কিছু বইয়ে ওয়েস্টার্ন বুকসে ভায়াবিলিটি বলতো 22 উইকস, মানে সেটা আপগ্রেডেড সেন্টার যেমন PGI চণ্ডীগড়, AIIMS এগুলোতে। এখন যে সেটা কুচবিহারে সম্ভব হচ্ছে, আমরা বিফোর পিরিয়ড অফ ভায়াবিলিটি, যেটা ভায়াবল পিরিয়ডের আগেও বেবিগুলো যদি কোনো কারণে বিটা যদি ডেলিভার্ড হয়ে যাচ্ছে, হোয়াট এভার দ্য রিজন, হ্যাঁ, যে সেটা তারাও যে সার্ভাইভ করতে পারে, এই কনসেপ্টটা আসছে আমাদের মনে, সেটা হচ্ছে একটা পজিটিভ নিউজ। আর আমার মনে হয় সবাই এটাকে পজিটিভলি নেবে আর কি। আগে আমাদের হচ্ছে 24 ছিল, এখন আমরা প্রায় 48 এর মতো বেবি রাখতে পারি। ভেন্টিলেটর আমাদের যা প্রয়োজন সব সাফিসিয়েন্ট আছে। বাট ইটস গুড নিউজ, আমার ভালো লাগলো। আমার মনে হয় বেস্ট মার্ডারে তোরা পুজোর সময় একটা কভারেজ দিতে পারিস। বাচ্চা তো একসময় তো খুবই খারাপ ছিল, তখনও মা মায়ের মুখ দেখে বোঝাই যায় যে কোন মাটা পজিটিভলি আছে। এই মাটা, বিশেষ করে এই মার কথা আমি বলবো, এর সবসময় পজিটিভ একটা অ্যাটিচিউড ছিল ওর মধ্যে। এও তাই, একটু ছোটো, একটু হয়তো 52 ডেজ, তোমার 52 ডেজ। ও তুমি তো পরে এসছো, ও তো সিন্স বার্থ, তুমি তো পরে এসছো। তাহলে এপ্রিল মাসের কত তারিখ? লড়াইয়ের পরে কেউ ডিসচার্জ হয়েছে, ইটস নট এ স্মল থিং, ইটস এ বিগ থিং, কিন্তু এটা স্ট্রাগলটা, তাই না কি? বাচ্চাদের যেমন ডাইপার চেঞ্জ করা, অনেক মাই জানে না এসব করা, তারপর হয়তো অক্সিজেনে আছে, অনেক মাই হয়তো ওটা পালস অক্সিমিটার দেখে বুঝতে পারে না যে অক্সিজেন কতটা পাচ্ছে বা কমছে, কতটা ঠিকঠাক আছে না, হয়তো সিস্টারটা অনেক সময় অনেক প্রশ্ন নিয়ে দিচ্ছে, হ্যাঁ, সেই সব ক্ষেত্রে হয়তো মায়েদের বুঝিয়ে বলা এইসবই আর কি। তারপর হ্যান্ড স্যানিটাইজেশান, কী করে বাচ্চাদেরকে ভালো রাখা যায়, তারা না থাকলে তো আজকে আমি বাচ্চাকে নিয়ে ফিরতে পারতাম না। এখানেই ভর্তি হয়েছিল, হ্যাঁ।
আপনি কত তারিখ ভর্তি ছিলেন? এটা অত্যাধিক 11 বছর।